তাদেরকে আল আমিন বলতে রাজ্য হয়েছে। আমার নদীতে আল আমিন মহাসত্যবাদী বলে যাও ভাগিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন ভোগ করতে করতে সর্বশেষ রাসূল যে গড়ে ঘুমিয়েছেন ওই গড়ের চতুর্দিক ঘেরাও করেছেন। আল্লাহ নবী সকালবেলা উঠে দরজাটা খুলবেন, যৌথ বাহিনী আকারে সকলে একসাথে রাসূলের উপর আক্রমণ করে হুজুরকে দরিয়াত থেকে বিদায় করে দেবেন। এমন সময় জিবরাইল আমিন আক্রমণ করেছেন, আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, বাহিনীর অবস্থা কি আপনার জানা আছে? বাহির অবস্থা জানার জন্য আল্লাহ পাক তোমাকে গোয়েন্দা বাহিনীর দায়িত্ব দিয়েছেন, জানার দায়িত্ব আমার না। রবি বলে 12 তারিখ গেছে মাত্র কয়েকদিন আগে। যারা প্রশ্নে জুলুস বের করে বাজারের 2.5 পয়সার জিলাপির দাম বাড়াইছে, ডাইলের দামও বাড়াইছে, চিনির দামও বাড়াইছে, পেঁয়াজের দামও বাড়াইছে, ওই সমস্ত ব্যক্তিরা কথা কথাই বলে আল্লাহর নবী গায়েব জানে। হুজুরের বাহিরে চতুর্দিকে ঘেরাও। জিবরাইল আমিন আইসা বলেন, হুজুর একটু কান পাইতা শুনেন, তলোয়ারের ঝঞ্ঝনানির আওয়াজ শোনা যায়। এরকম তলোয়ারের ঝঞ্ঝনানির আওয়াজ শোনা যাচ্ছে, তারপর রাসূল বাহিরের খবর জানে না, গায়েবের খবর জানে। আমরা আজকে এখানে হাজির হয়েছি যার মাধ্যমে সর্বপ্রথম এই তফসীরুল কোরআন মাহফিল উদ্বোধন হয়েছে। আমাদের সকলের পীর মুর্শিদ, আমাদের সকলের মাতার তাজ, আমাদের এবং আমাদের উস্তাদের উস্তাদ হযরতুল আলাম রইসুল মুফাসসিরিন হযরত সিরাজুল ইসলাম বল হুজুর মুফাসসির হুজুর রহমাতুল্লাহ আলাই, আল্লাহ পাক তার দরজাকে বন্ধ করুক সকলে বলেন আমিন। বল হুজুর রহমাতুল্লাহ আলাই, আমরা যারা ওনাকে মহব্বত করি, ওনার জবান থেকে কথা শুনছি, ওনার কথাটা শুনছি, ওনার সেই প্রতিষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে যারা আগমন করেছি, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা জিয়াদি খাওয়ানো শেখ নয়, খিচুড়ি খাওয়ার আশেক নয়, আমরা রক্ত দেওয়ার আশেক, আমরা জান দেওয়ার আশেক, আমরা রক্ত দেওয়ার আশেক। ওই রক্তের প্রয়োজন হবে, রক্ত আমরা দিয়েছি। আলিপুর থেকে ফুটবল যোদ্ধা দাঁড়িয়ে গেছেন মুসলিম ফজলুল হক আমিনের নেতৃত্বে।
Thank you.
Oh, my God.
সর্বপ্রথম কথা কি এবং সর্বক্ষেত্রে অন্যদের সরাই দাও মঙ্গল খাস কথা আমার পরিবার আমার সঙ্গে যে কথা বলতে পারবেন এদের সামনে বলে সমাধি কোন অসুবিধা নেই আমি যেই ভাবে গোপন করবো এরাও এই ভাবে গোপন করবো বলে চল মেয়েরাজের রাত্রিতে যখন আপনার সোয়ারি দরকার ছিল জিবে আমি আপনার সামনে বুড়া পেশ করছিল আজকে যখন সোয়ারি দরকার আমার নিজের কামরাই আপনার জন্য এক রাত্রে আমার বিয়ে দাও
সারাদিন দিকে করছি স্বপ্ন আমি উমরে সারা জিন্দি সব দেখিন সেই জায়গায় একটু রোপণ করেছে আজকে আমাদের দেশে সুন্দর মসজিদে প্রকাশ্যে নামাজ আদায় করতে আসছেন ইংরেজরা যখন এক তারিখ পরোয়ান জারি করেছে 1857 আল্লাহর নবী কোথাও আক্রমণ করছিল তোমরা জানা আছে ভিতরে আল্লাহর নবী আত্মগোপন করছিল
ইসলাম থাকবে না, জেহাদ যদি না থাকে দিন থাকবে না।
মুসলমানের রক্ত দেখে আপনাদের ব্যথা লাগে না? লাগে। দিতে পারে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না, ইসলাম জিহাদকে সমর্থন করে। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশে জনগণের সামনে তফসিলের সিস্টেম আবিষ্কার করেছেন ব্রহ্মবাড়িয়ার। সেই আবিষ্কার তফসিলের আবিষ্কার ব্রহ্মবাড়িয়ার। আমি একটা আপনাদের সামনে পরিষ্কার করে গেলাম, যারা শোনার জন্য এসেছেন, যারা ইন্তজাম করেছেন, টাকা পয়সা যারা দিয়েছেন, সকলে মিলে যে সব পাবেন বরজুর আমল নামে সেই সব এক হবে। আচ্ছা।